শুনেছি মাদ্রাসা বন্ধ, হ্যাঁ ইনভেস্টিগেশনের জন্য বন্ধ করা হয়েছে এবং ইয়া খোলা হবে, যেহেতু ইয়া একটি বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড। সুতরাং কোন পুলিশ কর্মকর্তা এসে এখানে এই মাদ্রাসাটি রেজিস্টার্ড কিনা তা বলার কোনো অপেক্ষার থাকে না, যেহেতু ভাস্কর্যোতি মহন্ত যেই সময় ডিজিপি ছিলেন সেই সময় রেজিস্ট্রারে 60টা বোর্ডকে দেওয়া হয়েছে, 60টা বোর্ডকে দেওয়া হয়েছে, ইহাই শেষ। তো যাক, কথা হলো মসজিদ নিয়ে। আমরা শুনেছিলাম যে এই অপদার্থ নরহাজক মসজিদে ছিল, এখন জানলাম যে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই মাদ্রাসাই ছিল এবং মসজিদটা মহল্লাবাসীর। সরকার কেন ওই মসজিদকে বন্ধ করেছে জানি না। আমরা অনুরোধ করব, আমরা দাবি করব যে অনতিবিলম্বে এই মসজিদকে খুলে দেওয়ার জন্য মহল্লাবাসীর নমাজের অসুবিধা হচ্ছে। আমাদের নমাজের অসুবিধা করার তো কোনো কোনো কারণ নেই, যেহেতু প্রত্যেকটি মানুষ তার নিজস্ব স্বস্ব ধর্ম পালন করতে পারে। যে মসজিদকে এখানে কি সম্পর্কে বন্ধ করা হলো তাও জানি না, যে একটি মসজিদ সম্পূর্ণ আলাদা এবং মাদ্রাসাটাও সম্পূর্ণ আলাদা, এবং এই নরখাদককে এই মাদ্রাসা থেকে ধরা হয়েছে, মাদ্রাসা থেকেই তাকে পাকড়াও করা হয়েছে। সুতরাং মসজিদের কোনো প্রশ্নই আসে না। আমরা অনুরোধ করব সরকারের নিকট, তার সঙ্গে দাবিও করব যে অনতিবিলম্বে আপনারা আপনার এই মসজিদকে খুলে দিন। মহল্লাবাসের মসজিদ, ইহা মহল্লার মসজিদ, এবং মাদ্রাসা হলো দেশবাসীর মসজিদ, এবং মাদ্রাসার ঘটনা ঘটেছে তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই বলে আমাদের মসজিদকে বন্ধ করা চলবে না। আমরা আবার সরকারকে বলছি যে দয়া করে আপনারা আমাদের মসজিদ খুলে দিন, যেহেতু মসজিদের এই হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সম্পর্ক রয়েছে মাদ্রাসার। যা আপনারা করবেন এবং করে শেষ পর্যন্ত যে ফল হয় হবে, মাদ্রাসাটা অনবৃত্তি বিলম্বে খুলে দেবেন, যে তাকে যেহেতু পাকড়াও করা হয়েছে এবং তার যে শাস্তি আইন অনুযায়ী হওয়ার তা হবে, অনেক কিছু হয়েছে, অনেকে তার ফাঁসির পর্যন্ত দাবি তুলেছেন, সুতরাং এর উপরে আর তাকে শাস্তি দেওয়ার কোনো বস্তু নেই। সুতরাং আমরা কিন্তু এই ঘটনার আমরা নিন্দা করছি এবং আপনারা সবাইকে এই জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, শান্তি শৃঙ্খলাটা বজায় রাখবেন, এবং ছাত্র যারা পড়ে তাদের পড়ার যাতে নষ্ট না হয় তার প্রতিও আপনারা খেয়াল করুন। মাদ্রাসাটা যদি বেশি দিন বন্ধ হয়ে থাকে তাহলে ছাত্রদের পড়ার অসুবিধা হবে, কারফিউ ধরে নেওয়া হয়েছে আর কি অসুবিধা, মানুষকে তো ধরে নেওয়াই হয়েছে, সাক্ষী সাবুদের তো কোনো প্রয়োজনই নেই, সে নিজে স্বীকার করে নিয়েছে। সুতরাং সাক্ষী সাবুদের তো কোনো প্রয়োজনই নেই, তাকে যে শাস্তি দেওয়া যায় তার সে শাস্তি দেওয়া, মাদ্রাসাটা খুলে দিন, বিশেষত আমাদের মসজিদকে খুলে দিন। ইয়া আমাদের উপাসনালয়, আমরা এখানে আবাদত করি, পাঁচ অক্টের আমরা নমাজ পড়ি, এবং এই মসজিদটা বন্ধ হচ্ছে, বন্ধ করে রাখা হচ্ছে, অতীব দুঃখের আল্লাহ আমরা মাহবুব দাদা দাদি নানা নানি উস্তাদ হল তমাম রে মাফ করে দেও, আল্লাহ আমরা মুর্শিদ দরজারে বুলন করে দেও, আল্লাহ ইয়াত্রা ফর মুদ্দাও করে মাফ করে দেও, ইয়া আল্লাহ আল্লাহ ইজারো বহুত মানুষ নাম ভুলি যে ইয়ার আল্লাহ ইতারে খাস হয়ে আগান করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা আমার বাদে আমরা রেলে কি দিয়া দরাইলো, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।